সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেন বেশ কয়েকটি শহর দখল করে বিস্মিত রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। সিরিয়ায় নুসরা ফ্রন্টের অবস্থানে রুশ হামলায় নিহত 120। নির্ধারিত মূল্যে তেল না কিনলে নিষেধাজ্ঞা, ঘোষণা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের। বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে তদন্ত করবে ত্রিপুরা পুলিশের বিশেষ দল। শর্ত ছাড়া এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। কারাগারে পাছাল আর বিপজ্জনক হয়ে উঠব, হুমকি ইমরান খানের। জাতীয় পতাকা দিয়ে স্কুটি মোছার ভিডিও ভাইরাল, ভারতে যুবক গ্রেপ্তার। এবং পুতিন কি যোগ দেবেন রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায়? দর্শক, খার্কিভে সামরিক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। শহরগুলো পুনরুদ্ধার করার এই ঘটনা রাশিয়াকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন বেশ কয়েকটি শহর দখল করায় বিস্মিত রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। খার্কিভে সামরিক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। শহরগুলো পুনরুদ্ধার করার এই ঘটনা রাশিয়াকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা। দৈনিক তথ্য বিবরণীতে তারা জানিয়েছে, কিয়েভের বাহিনী পূর্ব রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে 50 কিলোমিটার অগ্রসর হয়েছে। তাদের দাবি, এই হামলার ফলে মস্কোর হাজার হাজার সৈন্য এজিয়ামে শহরের কাছে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন খার্কিভ অঞ্চলের 30টি বসতি পুনর্দখল করেছে। কিয়েভ থেকে তার রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, তার বাহিনী ধীরে ধীরে নতুন বসতি নিয়ন্ত্রণ নিচ্ছে এবং ইউক্রেনের পতাকা আমাদের জনগণের সুরক্ষা ফিরিয়ে আনছে। ইউক্রেন গত সপ্তাহে শুরুতে পাল্টা আক্রমণ শুরুর দাবি করেছিল। সামরিক অভিযানে খার্কিভের একটি গুরুত্বপূর্ণ শহর বিচ্ছিন্ন করারও দাবি করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু পশ্চিমারা ইজিয়ামের আশপাশের এলাকায় ইউক্রেনীয় বাহিনীর তেমন কোনো অবস্থান খুঁজে পাননি। পশ্চিমা কর্মকর্তারা সতর্ক করে বলেছে, ইউক্রেনীয় সেনাদের আক্রমণাত্মক অভিযানগুলো প্রাথমিক পর্যায়ে ছিল, এতে পরিস্থিতি জটিল হয়েছে এবং তারা যতটুকু অগ্রগতি অর্জন করেছে তাও নিরাপদ নয়। ইউক্রেনের অগ্রগতি সমস্ত দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ উভয় অঞ্চলে লড়াইয়ের অবস্থা সম্পর্কে অনেক কিছু অনিশ্চয়তার মধ্যে ছেয়ে গেছে, কারণ কিয়েভের সরকার একটি মিডিয়া ব্ল্যাকআউট প্রয়োগ করে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খার্কিভ অঞ্চলকে শক্তিশালী করার জন্য সেনা সংখ্যা আরো বৃদ্ধি করা হচ্ছে। সিরিয়ায় নুসরা ফ্রন্টের অবস্থানে রুশ হামলায় নিহত 120। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়দা সমর্থিত সিরীয় জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার এই কমপক্ষে 120 জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানায় তথ্য জানিয়েছে। সিরিয়ার রুশ সেনারা জানিয়েছেন, ইদি প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকেও ইদলিবে রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি বলেছে, গত বৃহস্পতিবার যুদ্ধ বিমান থেকে 14 বার হামলার পাশাপাশি নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নির্ধারিত মূল্যে তেল না কিনলে নিষেধাজ্ঞা, ঘোষণা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের। মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে G7 এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশি মূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার এই ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে রাশিয়ান ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ কেনার সুযোগ দেবে, কিন্তু তা কিনতে হবে নির্ধারিত মূল্যে। যে সমস্ত দেশ নির্ধারিত মূল্য কিংবা তার চেয়ে কম দামে তেল কিনবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। আইন অনুযায়ী ইন্স্যুরেন্স এবং সেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আমদানিকারক অথবা তেল পরিশোধনকারী যারা রাশিয়া থেকে তেল কিনতে চায় তাদেরকে নির্ধারিত দামের চেয়ে কম দামে তেল কিনতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে তদন্ত করবে ত্রিপুরা পুলিশের বিশেষ দল। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে সম্প্রতি 27 জন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ। পুলিশের হাতে অনুপ্রবেশকারীদের ধরা পড়ার বিষয়টি তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT গঠন করেছে ত্রিপুরা পুলিশ। গত সপ্তাহে সোম মঙ্গলবার 27 জন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলে জানান রাজ্য পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী। কিন্তু কারা এই অনুপ্রবেশে মদত যোগাচ্ছে, কোন কোন চক্র জড়িত রয়েছে, সবকিছু খতিয়ে দেখতে গঠিত হয়েছে SIT।
ত্রিপুরা পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছে, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রুখতে ত্রিপুরা পুলিশের অধীনে এসআইটি গঠন করা হয়েছে। দেশবিরোধী চক্রকে খুঁজে বের করাই এসআইটির উদ্দেশ্য। ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, এসপি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অনুসন্ধানী দল ত্রিপুরায় বাংলাদেশিরা কিভাবে অনুপ্রবেশ করছে, কারা জড়িত রয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখবে। এমনকি অনুপ্রবেশ রোধে সীমান্তে বিএসএফ কি ধরনের ভূমিকা পালন করেছে তাও খতিয়ে দেখবে তদন্তকারীরা। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে এমন অভিযোগ দায়ের করা 6টি মামলা তদন্তের ভার এসআইটিকে দেওয়া হয়েছে। এসআইটি দল কাঁটাতারে বেড়া ডিঙিয়ে অনুপ্রবেশ কিভাবে ঘটছে সে বিষয়ে খতিয়ে দেখবে। ত্রিপুরা মোট সীমান্তের 84% বাংলাদেশের সঙ্গে। ত্রিপুরা বাংলাদেশ 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 85% কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শেষ। সীমান্ত সুরক্ষায় রয়েছে বিএসএফ এর 245টি সীমান্ত চৌকি। তারপরে উঠেছে বেআইনি অনুপ্রবেশের অভিযোগ। শর্ত ছাড়া এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ংইয়ং এর সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করেছে, উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে চায়। এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাশ করেছে যে শত্রু হুমকি মনে করলে তা ঠেকাতে আগেভাগে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে। হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জো পিয়েরে বলেছেন, যেমনটি আমরা এবং উত্তর কোরিয়ার নেতা টিম জং উন সহ অন্য কর্মকর্তারা জানেন যে আমরা সবসময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোন রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোনো সাড়া দিচ্ছে না। জো পিয়েরে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং মিত্রদের সঙ্গে এ ব্যাপারে সমন্বয় করে চলেছে। কারাগারে পাঠালে আরো বিপজ্জনক হয়ে উঠব হুমকি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান পাকিস্তানের ক্ষমতাসীন সরকারকে আবারও হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার 8ই সেপ্টেম্বর তিনি সতর্ক করে বলেন, তাকে জেলে পাঠানো হলে তিনি আরো বিপজ্জনক হয়ে উঠবেন। সংবাদপত্রের খবরে জানা যায়, এদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ মামলা শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী অস্ত্র মোতায়েন দেখে বিরক্ত হন ইমরান খান। তিনি এ সময় তার বিরক্তির কথা জানান। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান সরকার তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে কিনা। জবাবে তিনি বলেন, আমি জেলে গিয়ে আরো বিপজ্জনক হয়ে উঠব। গত 20 আগস্ট একটা র্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে করা সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতাহার মিনুল্লাহর নেতৃত্বে 5 সদস্যের একটি বেঞ্চ মামলা শুনানিটি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলা শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী অস্ত্র মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানান ইমরান খান। সেদিন ইমরান খান তার বাণীগালা বাসভবন ত্যাগ করার আগে বেশ কয়েকজন পিটিআই নেতা হাইকোর্টে পৌঁছান। তবে নিরাপত্তা কর্মকর্তারা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসিম সহ কয়েকজন নেতাকে বাধা দেয়। তবে আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যে আদালতের ভুল ধারণা হতে পারে, এই বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে জানান তিনি। আরো বিভিন্ন মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী 12ই সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে রয়েছেন। জাতীয় পতাকা দিয়ে স্কুটি মোছার ভিডিও ভাইরাল, ভারতে যুবক গ্রেপ্তার। ভারতের জাতীয় পতাকা দিয়ে স্কুটির ধুলো ময়লা সাফ করছেন এক ব্যক্তি। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত 52 বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি। সব দেশে সাধারণত জাতীয় পতাকার বিষয়ে বেশ কিছু নিয়ম থাকে। এগুলোর মধ্যে অন্যতম হলো, জাতীয় পতাকা পোড়ানো, বিকৃত, অপবিত্র, পদদলিত বা অন্য যেকোনোভাবে অবমাননা করা যাবে না, করলে যথাযোগ্য শাস্তি পেতে হবে দোষীকে। ভারতে রয়েছে এমন আইন। সম্প্রতি দেশটিতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ত্রিরঙ্গা পতাকা দিয়ে তার সাদা স্কুটার পরিষ্কার করছেন। পাশে একটি বহুতল ভবন থেকে ভিডিওটি ধারণ করেন স্থানীয় কেউ। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দ্রুত ভাইরাল হয়ে যায়। চারদিক থেকে ছুটে আসতে থাকে নানা মন্তব্য। তাতে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা দিতে পুলিশকে অনুরোধ জানান অনেকে। দ্য ইকোনমিক টাইমস এর খবরে জানানো হয়, ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির ভোজনপুরা এলাকায়। আর অভিযুক্ত ব্যক্তি উত্তর ঘণ্ডা এলাকার বাসিন্দা। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এ বিষয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে ভোজনপুরে জাতীয় সম্মাননের অবমাননা প্রতিরোধ আইন 1971-এর 2 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যবহৃত পতাকা উদ্ধার ও স্কুটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তকে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে। তিনি বলেছেন, এটি ইচ্ছা করে নয়, ভুল করে করেছেন। আমরা এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছি এবং ডাকা হলে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে বলেছি। ভারতে জাতীয় পতাকা অবমাননার ঘটনা এটি প্রথম নয়। গত এপ্রিলে দেরাদুনে পতাকা দিয়ে সাইকেল পরিষ্কার
বহিষ্কার করার অভিযোগে 42 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুতিনকে যোগ দিবেন রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায়। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার 8ই সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে 96 বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। আগামী 19শে সেপ্টেম্বরের মধ্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দিবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, 1953 সালে যে চার্চে রানীর মাথায় মুকুট পরানো হয়েছিল সেই চার্চে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশাহ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। তবে একজন বিশ্বনেতা সম্ভবত এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন না, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারণ ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হয়েছে। তবে নতুন রাজা তৃতীয় চার্লসকে তিনি সান্ত্বনা জানিয়েছেন। এদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তার প্রজাদের ভালোবাসা সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দে উপভোগ করছেন। রুশরা তার প্রজ্ঞার জন্য তাকে সম্মান করে, তবে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না। অন্যদিকে রাশিয়ার এক ঘোরতর প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, রানী ছিলেন ব্রিটিশদের মাথার উপর ছায়ার মতো, তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, রানীর সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার 2 বার দেখা হয়েছিল, যদি সুযোগ পাই অবশ্যই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সুযোগ নেব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ব্রিটিশ দূতাবাসে রানীর জন্য শোক বইতে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। তিনি নিশ্চিতভাবে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস সহ ইউরোপের রাজপরিবারের সদস্যরাও অংশ নেবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।